আমি তো আগেই দল ছেড়ে দিয়েছি, সুতরাং এখন আর বহিষ্কারের কোনো মানে হয় না। এটা হচ্ছে মরার উপরে খাড়া পা দেওয়া। এক দুই হচ্ছে যে আমি 23শে ফেব্রুয়ারি ওই আমাদের রেজ্জাক মোল্লার যে রেজ্জাকদার যে সামাজিক ন্যায় বিচার মঞ্চের অনুষ্ঠানে গিয়ে মিডিয়াকে বলেছিলাম কিছু কথা, তাতে আমি সরাসরি ভাবে কোনো দলের বা কোনো নেতার নামে কিছু আমি বলিনি। আমি শেক্সপিয়ার নাটকে একটা বিষয় আমি তুলে ধরেছি, সুতরাং এটা আলিমুদ্দিনের রাগ করার কি আছে? তাহলে সত্যি সত্যি কি শেক্সপিয়ার নাটকের সঙ্গে আলিমুদ্দিনের কার্যকলাপ মিলে যাচ্ছে, সেই জন্য তারা আমার প্রতি খুবই বিরক্ত? আর মমতা ব্যানার্জির প্রশংসাটা কি এমন প্রশংসা? বামফ্রন্ট সরকারের আমলে এরা তো কেন্দ্র কমিটিরই সিদ্ধান্ত যে আমাদের বামপন সরকারের প্রশাসনিক ব্যর্থতার জন্যই বামপন সরকারের পতন হয়েছে।